হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিটলি। তো আজকে এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা পুরোটা অন্যরকম একটা ভিডিও। তো আমি কথা বলতে বলতে অনেক ভুলভাল বলে ফেলি, তো তার জন্য সরি। তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। তো আজকের ভিডিওটা হলো, আমার সোনা পাপা আছে, আমার দিদির ছেলে। তো আজকে ওকে কৃষ্ণ ঠাকুর সাজিয়ে ফটোশ্যুট করব। আর ওই যে আমাদের কৃষ্ণর মা দাঁড়িয়ে আছে ওইখানে, তো ফটোশ্যুট করব। আর দিদিও সেজেছে, আমি সেজেছি, বোন সেজেছে, সবাই মিলে আজকে ফটোশ্যুট করব। আর পাপার 18 মাস হয়ে গেছে, ওর চুলটা ফেলবে, তার জন্য ওকে কৃষ্ণ ঠাকুর সাজিয়ে ফটো তুলব। তো আমাদের ক্যামেরাম্যান আসবে। আর আমাদের কৃষ্ণ ঠাকুরকে একবার সাজানো হয়েছে, আমাদের কৃষ্ণ ঠাকুর সব সাজা নষ্ট করে দিয়েছে। এই যে আবার সাজাবে নতুন করে। এই যে বাপা, এই যে তাকাও 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 বাপা, এই যে কৃষ্ণ এখন বিড়াল তাড়াবে, আমি এখানেই মজে দিয়ে দেবো বাপা। দেখো আমাদের কৃষ্ণকে সাজিয়েছিলাম একবার, আমাদের কৃষ্ণ এরকম হয়ে গেছে। আর কৃষ্ণের মাকে দেখো, একদম একদম সেজে গুজে এসে গেছে। আমাদের কৃষ্ণকে দেখো, সেজে গুজে রষ্টও করা হয়ে গেছে। আবার সাজতে হবে তো গো কৃষ্ণ ঠাকুর। কৃষ্ণ ঠাকুর এখন রাস্তায় যাবে। ও রাস্তায় যাবে, যাবে রাস্তায়। ক্যামেরার সামনে আসলে এত ভদ্র হয়ে যায় বলার মতো না। তো চলো, কৃষ্ণকে আবার সাজানো হবে, ক্যামেরাম্যান আসবে, তারপরে ওকে বসিয়ে রেখে সাজানো হবে, কারণ এই কৃষ্ণ সব নষ্ট করে দেয়। আর কৃষ্ণ ঠোঁট কেটে গেছে, এই দেখো পড়ে গিয়ে। এত শান্ত বাচ্চা। একটা হামি দাও, একটা হাম দাও পাপা, একটা হাম দিদি। আমার মামলা কিরম করে কামায় দাও, কিরম করে হাম একটু দাও আমার।